Assalamualaikum প্রিয় দর্শক মাই ভেহিকলের আরো একটি নতুন ভিডিওতে আমি গালিব আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি দর্শক থাম্বনেল ও টাইটেল দেখে বুঝে গেছেন আজকেও একটি নন হাইব্রিড এক্সিও নিয়ে এসেছি নন হাইব্রিড এক্সিওর কিন্তু ডিমান্ড বিশেষ করে আমার শোরুমে ডে বাই ডে বাড়ছে কারণ হয়তোবা ইলিয়ন প্রিমিয়ার প্রোডাকশন অফ হওয়ার কারণে যারা ইলিয়ন প্রিমিয়ার কিনতেন তারা হয়তোবা সবাই এক্সিওতে শিফট হচ্ছেন তো দর্শক আর বেশি কথা বাড়াবো না আজকের এই ইউনিটটাতে কি কি ফিচার আছে সেগুলো আমরা দেখা শুরু করি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গাড়িটার ফ্রন্ট লুক এক্স প্যাকেজের গাড়ি প্রথমে হেডলাইট দেখাই প্রজেকশন এবং এইচআইডি হেডলাইট অনেকবার দেখিয়েছি এটা নিয়ে কিছু বলার নাই নিচে ফগ লাইট রয়েছে ফগ লাইটটা এখন ইনস্টল করা হয় নাই ডেলিভারির আগে ইনশাআল্লাহ ইনস্টল করে দিব যেহেতু বেসিক প্যাকেজের গাড়ি রেডারের সুবিধাটা নাই বাট একটা ড্যাশ ক্যাম এসেছে জাপান থেকে যদি এখন টায়ারের অংশে আসি গাড়িটা এখনও ক্লিন করা হয় নাই গাড়িটার সাথে আয়রন রিম আসা এবং কেচিং আসা লুকিং গ্লাসটা অ্যাজ ইউজুয়াল যেমন থাকে সিম্পল তারপরে হচ্ছে আপনার হ্যান্ডেল বারগুলো সিম্পল দুইটা ডোরের সাথে রেইনশিট আসছে টোটাল রেইনশিটের অ্যামাউন্ট হচ্ছে চারটা ডোরের সাথে পিছনে হচ্ছে আপনার রেয়ার ওয়েপন নাই এই হচ্ছে গাড়িটার ব্যাক সাইড লাইট তো অনেকবারই দেখেছি লাইট নিয়ে দেখানোর মতো কিছু নাই নিচের অংশে রিফ্লেক্টর আছে এক্সো নিয়ে এর আগে আমার ডিটেলস ভিডিও আছে ওগুলো আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই গাড়িটাতে আনকমন যেটা এসেছে এটা ড্যাশ ক্যামেরার সাথে সাথে এটার ভিতরের সাইডে আরেকটা ক্যামেরা এসেছে আমি যখন ভিতরে দেখাবো তখন হচ্ছে আপনাদের দেখিয়ে দিব তো চলুন দর্শক এবার আমরা গাড়ির ভিতর সাইডটা দেখি দর্শক দেখতে পাচ্ছেন এখানে করোলা এক্সিও করোলা বড় করে মার্কিং করা রয়েছে গাড়িটার যে ব্যাক ক্যামেরা যেটা এটা এখানে আমি এখন পিছনে ব্যাক ডালাটা ওপেন করলাম প্রথমে ভিতরে রুম লাইটটা দেখাই দেখতে পাচ্ছেন ভিতরে যথেষ্ট পরিমাণ স্পেস আপনারা চাইলে সিএনজি এলবিজি কনভার্সন করতে পারবেন এই গাড়িটার সাথে স্পেয়ার হুইল আসে নাই জেল কিট অ্যাজ ইউজুয়াল যেমনটা আসে ওই রকম এসেছে এ হচ্ছে মোটামুটি গাড়িটার কার্গো স্পেস এবার হচ্ছে গাড়িটার ইন্টেরিয়র দেখাই এক্সোর ইন্টেরিয়র একেবারেই সিম্পল অ্যাশ কালারের থাকে হাইব্রিড হোক নন হাইব্রিড হোক বোথ আর্মরেস্ট অপশন থাকে না এক্স প্যাকেজে হেডরেস্টগুলো ফিক্সড শুধু মাঝখানেরটা অ্যাডজাস্টেবল আর ভিতরে যে ক্যামেরার কথা বলেছিলাম যেটা এখানে দেখুন এই হচ্ছে গাড়িটার ক্যামেরা ক্যামেরা এই মুহূর্তে যেহেতু আমার চাবি দেওয়া রয়েছে গাড়িটার ক্যামেরা অন অবস্থায় রয়েছে ক্যামেরার ফোকাসজনিত কারণে আর কি আপনাদের ওইভাবে ভালো মতো দেখাতে পারছি না এটা ফুল এইচডি রেকর্ড হবে গাড়িটা যিনি নেবেন উনি এই ক্যামেরার ফিচারটা পেয়ে যাবেন এছাড়া একেবারে সিম্পল ভিতরে আর কোনো অপশন নাই ডোর প্যানেলে জাস্ট একটা কাপ হোল্ডার রয়েছে স্পিকার রয়েছে ডোর ওপেনের বারগুলো হচ্ছে নর্মাল এবিএস ম্যাটেরিয়ালের দর্শক এখন আমি ফ্রন্ট ডোরটা ওপেন করলাম সেম ডোর প্যানেল তাই আর আমি দেখাচ্ছি না প্রথমে এই সাইডে দেখাই আপনার হচ্ছে লুকিং হেডলাইটের অ্যাডজাস্টার বাটনগুলো প্রজেকশন লাইটটা অ্যাডজাস্ট করতে পারবেন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন লুকিং গ্লাস অ্যাডজাস্টার বাটনগুলো একটা কয়েন হোল্ডার রয়েছে এখানে যদি চান জাপানে কয়েন খুব ইউজ হয় এই জন্য ওরা কয়েন হোল্ডার এখানে যেগুলো গাড়ি কি স্টার্টার না পু স্টার্টার ওখানে ওই গাড়িগুলো পু স্টার্ট বাটনটা এখানে গাড়ির এই হচ্ছে কি আমি এই মুহূর্তে গাড়িটা স্টার্ট দিব জি প্যাকেজ নিয়ে কয়েকদিন ধরে বেশ কিছু ভিডিও করেছি আমি জি প্যাকেজের কনসোল এবং এক্স প্যাকেজের কনসোল টোটালি ডিফারেন্ট এই হচ্ছে এক্স প্যাকেজের কনসোল আরপিএম মিটার নাই কোনো অপশন ওই রকম নাই জাস্ট হচ্ছে নিচে একটা ডিজিটাল মিটার রয়েছে এখানে আপনারা ক্লক তারপর হচ্ছে গিয়ার শিফট ইন্ডিকেটার দেখতে পাচ্ছেন গিয়ারগুলো চেঞ্জ হচ্ছে নিচে একটা ওডোমিটার ট্রিপ মিটার আর একটা এই তো পেয়ে যাচ্ছেন ঘড়ি জাস্ট আর হচ্ছে আপনার ওই পাশে বিভিন্ন সেন্সরগুলো আছে তারপর হচ্ছে আমি যদি এখন মনিটরের অংশে আসি মাল্টিমিডিয়া এই হচ্ছে গাড়িটার ব্যাক ক্যামেরা দেখতে পেলেন এক্স প্যাকেজে রেগুলেটর টাইপ এসি থাকে এসির আপনার এখান দিয়ে এই পাশে যে রেগুলেটরটা এটার সাহায্যে এসির পজিশনগুলো চেঞ্জ করতে পারবেন এসির টেম্পারেচার এটা দিয়ে বাড়ানো কমানো এবং হিট এটা দিয়ে আপনার যতটুকু ঠান্ডা বা গরম যা দরকার এটা দিয়ে করে নিতে পারবেন নিচে কাপ হোল্ডার রয়েছে দুইটা তারপর হচ্ছে গিয়ার শিফটারটা রয়েছে যা যা এখানে গিয়ারের যা যা ফাংশন আছে যেমন আর এন ডি এস বি এগুলো ট্র্যাকশন কন্ট্রোলের বাটন এবং আইডল স্টপের বাটন এখানে যেহেতু নন হাইব্রিড ইউনিট আইডল স্টপ তো থাকবে গাড়িটার ড্যাশ ক্যামেরাটা দেখানো হয়নি এই হচ্ছে গাড়িটার ড্যাশ ক্যামেরা পিছনে একটা ক্যামেরা রয়েছে সামনে একটা ক্যামেরা রয়েছে এসডি কার্ড ইনস্টল করা নেই যারা নেবেন এসডি কার্ড ইনস্টল করলে প্রপারলি ইউজ করতে পারবেন আর হচ্ছে এই গাড়িটার সাথে ড্যাশ বক্স আছে দুইটা এক্সোর সাথে অলওয়েজ দুইটা ড্যাশ বক্সই থাকে এরপরে যদি এখানে দেখাই হ্যান্ড ব্রেক এখানে একটা চার্জিং পয়েন্ট আর আর্মরেস্টের অপশনটা এই জায়গায় নিচে একটা পকেট রয়েছে তো চলুন দর্শক এবার আমরা ইঞ্জিনটা দেখি দর্শক এই হচ্ছে গাড়িটার ইঞ্জিন ভিভিটিআইই ইঞ্জিন ইঞ্জিনটা এখন স্টার্ট অবস্থায় আছে ইঞ্জিনের ফুল পাওয়ার আউটপুট টর্ক ডিটেলস আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর এই হচ্ছে বোনাটের অংশ এই গাড়িটাতে হিট সিলার অ্যাভেলেবেল নেই
দর্শক, এতক্ষণ চেষ্টা করলাম গাড়িটাতে কী কী অপশন আছে সেগুলো আপনাদের দেখানোর জন্য। এখন একটা প্রাইস আইডিয়া দেই, এই মুহূর্তে এক্স প্যাকেজের নন হেভিড ইউনিটের গাড়ি প্রাইস পড়বে 20,50,000 টাকা। এছাড়া যারা লোনে নিতে চান, লোন অপশন রয়েছে, লোন হবে মিনিমাম 11,00,000 টাকা নন হাইব্রিড ইউনিটের জন্য। এছাড়া নন হাইব্রিড ফিল্ডারও আমার কাছে অ্যাভেলেবল রয়েছে, ফিল্ডারেরও প্রাইস সেমই পড়বে। তো দর্শক, আজকে আর কথা বাড়াচ্ছি না, হয়তো বা অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন, সবাই আমাকে সাপোর্ট করবেন, এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটি দেখলেন, এই জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।